তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এরকম ধরনের ব্রাশ ওপেনার ইন্ট্রো মেক করবেন আপনার স্মার্টফোনের সাহায্যে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সালমানুর রহমান তামিম খান আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন টেক ফ্রিডম ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আমাদের ইন্ট্রোটি মেক করতে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, পিকচার ল্যাব এবং কাইনমাস্টার। তো আমি দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো প্রথমে আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, দেন টেক্সট রিমুভ করে নেব। তো টেক্সট রিমুভ করার পরে আমরা ইম্পোর্ট থেকে আমাদের লোগোটি নিয়ে আসব। তো লোগোটি আনার পরে আমরা কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার পরে আমরা টেক্সটে চলে যাব এবং আমাদের চ্যানেলের নেমটি আমরা টাইপ করে নেব। দেন আমরা ফন্টটি চেঞ্জ করে নিতে পারি। দেন আমরা আমাদের চ্যানেলের নেমটি এবং লোগোটি কাস্টমাইজ করে নেব। ওকে, দেন আমরা এই মেনুতে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করব। দেন আমরা সেভ এখানে ক্লিক করে কোয়ালিটি সিলেক্ট করে আমরা সেভ দিয়ে দেব। ওকে, তো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব, দেন প্লাস এখানে ক্লিক করে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেব। দেন আমরা আমাদের ডিভাইস থেকে একটি টেমপ্লেট অ্যাড করে নেব। তো এই টেমপ্লেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা 5x285 এই ডিউরেশন থেকে আমাদের লোগোটি আমরা অ্যাড করব। তো তার জন্য আমরা লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে আমাদের তৈরি করা লোগোটি আমরা নিয়ে আসব। দেন আমরা আমাদের লোগোর লেয়ারে ক্লিক করে আউট অ্যানিমেশনে চলে যাব এবং আমরা আউট অ্যানিমেশন ফিড দিয়ে দিব। তো আমাদের ইন্ট্রো কমপ্লিট। তো এখন আমরা সেভ এখানে ক্লিক করে কোয়ালিটি সিলেক্ট করে আমরা এক্সপোর্ট দিয়ে দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।